अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই হলো রঞ্জু মিশ্র, যে তার সারাটা জীবন সেলাই সেন্টারে সেলাই করে করে কাটিয়ে দিয়েছে। তোমার কি মনে হয় উনি অনেক টাকা কামিয়েছেন? দেখতে চাও, দেখতে চাও ওনার কাছে কি আছে? এই দেখো, এই হলো ওনার আসল সম্পত্তি, এই সব কিছু, এই সেলাইয়ের জিনিসপত্র। বিগত 15 বছর ধরে নিজের কাঁধে এইসব সামলাচ্ছেন উনি। জানো কেন? কারণ এর উপরে ভর করে উনি তার আত্মসম্মানকে বাঁচিয়ে রাখেন, যাতে আমাদের সবাইকে ওনাকে কারোর সামনে গিয়ে হাত জোর করতে না হয়। তুমি জানো রাজবীর, এই 15 বছরে উনি কটা দিন রেস্ট নিয়েছেন? একটা দিনও নেননি। কারণ উনি জানেন, যদি উনি থেমে যান তাহলে আমাদের সবার জীবন থেমে যাবে। এই হাতটা দেখতে পাচ্ছ, ওনার হাতে এই যে দাগগুলো হয়েছে, এগুলো শুধু শুধু আরাম করে চলে আসেনি রাজবীর। দিন রাত সেলাই মেশিন চালিয়ে হাতের আজকে এই অবস্থা হয়েছে। ওনার পা হয়তো ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু উনি কখনো থামেননি। কারণ উনি চাইতেন যে ওনার মেয়েরা যাতে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে। এরকম আমাদের মা, আমাদের রঞ্জু মিশ্র। লোকেদের মনে হয় যে মেয়েদের পড়ানো শেখানো এসব কিছু বেকার, মেয়েরা তো অন্যের বাড়ির সম্পত্তি। কিন্তু তাও মা দিদিকে অ্যাকাউন্টস, মুস্কানকে ইঞ্জিনিয়ারিং, টিয়াকে ফুটবল, আর আমায় কুস্তিতে যেতে দিয়েছেন, যাতে আমরা আমাদের স্বপ্নের লক্ষ্যে অবিচল থাকতে পারি। যখন আমরা খাবার খাই না রাজবীর, তখন আমাদের সবসময় মনে পড়ে যে এইগুলো আমরা আমাদের মায়ের কষ্টের জন্য খেতে পাচ্ছি। তোমার মতো সোনার বাটিতে সবকিছু আমরা পেয়ে যাই না রাজবীর, হয়তো সেই জন্যই তুমি কখনো আত্মসম্মান কি সেটা বুঝতে পারবে না। আমি মানছি যে তোমার বাবা তোমার পরিবারের সঙ্গে ছিল না, কিন্তু আজকে তুমি তোমার বাবাকে সঙ্গ দিচ্ছ না। আর দুটো ভুল মিলে কখনো একটা সঠিক কিছু ঘটতে পারে না। তুমি কি আমাদের সঙ্গে শত্রুতা করছো? যাও, রাস্তায় নেমে দুটো টাকা কামানোর চেষ্টা করো, তাহলে নিজের যোগ্যতাটা নিজে ঠিক বুঝতে পারবে। যেই রঞ্জু মিশ্রর দিকে তুমি আঙুল তুলছো না, 7 জনন চেষ্টা করলেও ওনার পায়ের ধুলো হওয়ার যোগ্যতাও তোমার থাকবে না। তোমার জন্য শুধু তো এগুলো কাপড় তাই না? কিন্তু আমাদের কাছে সেটা নয়, এটা আমাদের সম্মানের বোঝা রাজবীর। আর উনি অসাধারণ, উনি হলেন আমাদের রঞ্জু মিশ্র।
আমরা চার বোন এটা নিয়ে গর্ব করি যে আমরা রঞ্জুর মেয়ে। আর ওনার একটা কথাতে আমরা আমাদের প্রাণও দিতে পারি। উনি আমাদের চারজনের জন্য নিজের পুরো জীবনটাই দিয়ে দিয়েছেন। বুলবুল চুপ কর রে মা, ওর মনে হয় যে সবসময় যা দেখছে সেটাই সত্যি। তোমার ভাবনাটা যেমন, তার থেকে অনেক আলাদা আমাদের পৃথিবীটা। তোমার কি মনে হয় যে আমরা সবাই গুড্ডু মিস্টার দেওয়া টাকাতে জীবন কাটাচ্ছি? সত্যি তো এইটা, যেদিন থেকে গুড্ডু মিশ্র আমাদের মাকে ছেড়ে চলে গেছেন, আমাদের মা ওনার থেকে একটা টাকার সাহায্য কোনোদিন নেননি। তোমার সবসময় এটা মনে হয় না যে তোমার বাবা তোমার মায়ের সঙ্গে ভুল করেছেন? সেই অনুযায়ী তো আমাদের গুড্ডু মিশ্রর সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করা উচিত যেমন তুমি শুক্লা স্যারের সঙ্গে করো। কিন্তু না, আমাদের মা আমাদের এই সংস্কারটা দেননি। আমাদের মায়ের সঙ্গে যা হয়েছে না রাজবীর, আমরা সবাই রোজ সেটা নিয়ে কষ্ট পাই, আর সেই কষ্টটা তুমি ভাবতেও পারবে না। কারণ ও যদি সেটা বুঝতে পারত, তাহলে অন্যের কষ্ট, অন্যের অবস্থা, অন্যের লড়াই নিয়ে এত ঠাট্টা করতে পারত না। রাজবীর, আমি জানি না তুমি আমার মেয়ে বুলবুলকে এমন কি কথা বলেছো যার জন্য বাধ্য হয়ে ও তোমাকে এখানে নিয়ে এসেছে। আমি শুধু এইটুকু জানি যে কারোর দিকে আঙুল তোলার আগে তার কষ্ট, তার লড়াই, তার পরিশ্রমের কথাটা আগে জানো।